Hey guys, good morning and again welcome back to my channel. আজকে কোনো ইন্ট্রো দিয়ে না আজকে খাবারের রেসিপি দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। আজকে মা আমার জন্য ছাতুর পরোটা বানাচ্ছে। মা কি বানাচ্ছো? ছাতুর পরোটা বানাচ্ছি, ওই আলো খাবে কতদিনের বলছিল। আরে এটার সাথে খাওয়ার জন্য কি করছো? বেগুন পুড়িয়ে ভর্তা। বেগুন পুড়িয়ে ভর্তা করবে? সেটা হয়েও গেছে। কোথায়? ওই যে দোকানে। তুই কিছু বলতে চাস? আমি আর কি বলবো, তুই নতুন ফোন কিরকম লাগছে তোর আমার নতুন ফোনটা? ব্যাস আমার পুরনো হয়ে গেছে আর কি করব। এক্সচেঞ্জ করবি? দে দে। হ্যাঁ সেই তো। বাবা শাক কাটছে, অনুদি জল ভরছে, আর এখানে আমার গ্রিন টি পড়ে রয়েছে। কোথায় গো বেগুন ভর্তা? এই যে বেগুন ভর্তা করেছে, এটার উপর ফ্রেশ ধনে পাতা ছড়ানো হবে। তো তোমাদের বেশি সময় ওয়েস্ট করব না, একটু দেখিয়ে দিই মা কীভাবে বানাচ্ছে ছাতুর পরোটাটা। অলরেডি তিনটে বানিয়ে নিয়েছে এবং পরোটা যেরকম করে ময়দার মধ্যে পুর দিয়ে দিয়ে ছাতুর সেটা বানিয়ে নিচ্ছে, তেল লাগিয়ে এপিটোপিট করে, এবং সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো স্যালাডও কেটে দিয়েছে দাদা এবং দাদা অনুদিও খেতে বসে পড়েছে। তো চলো এবার খাওয়া যাক। খাবারটা ফিনিশ করি, তারপর তোমাদেরকে বলছি যে কী পারপাসে ব্লগটা করছি। তো গাইস যেরকম বলেছিলাম, আমি খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে বলবো যে কি পারপাসে ভিডিওটা করছি। তো এখন দেখতেই পাচ্ছো কি করা, রোদ উঠেছে, এখন অলরেডি দুপুর হয়ে গেছে, চান ফান করে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা নতুন ফোন অর্ডার দিয়েছি, মানে থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে পুরো গল্প ঘটনাটা বলতে হবে, তো হাতে সময় নিয়ে বসো, পুরো স্টোরিটা শুনো। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে আগের ফোনটা ছিল ওটা ছিল রেডমি 9 পাওয়ার। তো ওটা ভালো ছিল, খারাপ না, বাট ক্যামেরার দিক দিয়ে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না। সেটা কিনেছিলাম আমি 10.5-এ, কিন্তু ক্যামেরার কথা যদি আমি বলি ওটাতে স্টেবিলাইজেশন ছিল না। এবার অনেকে জানো না যে স্টেবিলাইজেশন কি। স্টেবিলাইজেশন মানে স্টেবল থাকা, মানে ক্যামেরা যেরকম, আমি ক্যামেরায় কথা বলছি দেখবে যে আমার হাত যদি এরকম এরকম করে কাঁপে তাও আমার অতটা নড়ছে না। কিন্তু আগের ফোনটাতে, মানে ভিডিওটা তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো বুঝতে পারবে যে ওটা পুরো এরকম এরকম করে ব্লগিংয়ে নড়তো। তো ওটা একটা প্রবলেম ছিল আমার, প্লাস সিনেমাটিক শট আমি নিতে পারতাম না ওটাতে, কারণ ওটাতে সেই ফিচার্সগুলো ছিল না, প্লাস একটু ব্ল্যাকিশ আসতো বা কালার কম্বিনেশনগুলো সেরকম ভালো ছিল না। প্লাস আর একটা প্রবলেম ছিল যে জায়গাই থাকতো না, মানে আমি যে পারপাসে ইউজ করতাম আমার প্রচুর ভিডিও থাকতো ফোনে, মানে শর্টস থেকে শুরু করে ব্লগিং, এবং টুকটাক আমি প্রচুর ভিডিও নিতে পছন্দ করি, ফটো নিতে পছন্দ করি। তো এর জন্য আমার ফোন পুরো ভরে যেত, ফোনে জায়গাই থাকতো না, প্লাস কলেজের তো ডকুমেন্ট তো আছেই, ফটোস তো আছেই, তো সেটা নিয়ে প্রচণ্ড আমি চিন্তায় থাকতাম যে একটা ফোন কিনতে হবে। তো রিসেন্টলি আগের মাসে আমার ফোনটা, মানে আগের ফোনটার 1 বছর কমপ্লিট হয়েছে। তো যখন ওটাকে আমি দামের জন্য, মানে ওটাকে এক্সচেঞ্জ করে, যেমন 1 বছর হয়েছে, ফোনটাতে আমার কোনো স্ক্র্যাচ ছিল না, কিচ্ছু ছিল না। তো তারপরও আমি যখন ফোনটাকে বিক্রি করতে যাই তখন আমাকে দাম দেয় 5, যেটা অনেকই কম। তো আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম যে আমি 10.5-এ কিনে 5-এ বিক্রি তো করবো না। দেন আমি OLX-এ অ্যাড দিই, দেন ওখান থেকে আমি দাম পাই, 7-এ বিক্রি করি ফোনটা। তারপর আমি এখন যে ফোনে ভিডিও করছি সেটা আমার নিউ ফোন, তো আই থিঙ্ক তোমরা ডিফারেন্স একটু হলেও বুঝতে পারবে। তো এই ফোনটা আমি কিনেছি, এই ফোনটার দাম, আমি এটা অনলাইনে কিনেছি, এই ফোনটার দাম হচ্ছে 16,000 টাকা, যেটা আমি কিনেছি 15,129 টাকায়, যেটা আমি বাবার অফিসে সেটা আমি কার্ডে পেমেন্ট করেছি, কারণ আমার কাছে ক্যাশ টাকা তখন অত ছিল না। তো এটা আমি EMI সিস্টেমে কিনেছি, বাবার অফিসের যে বস আছে তার কার্ডে পেমেন্ট করেছি, এবং একদিন পরেই ফোনটা ডেলিভার্ড হয়ে যায়, তো অসুবিধা হয়নি। এবং ফোনের কথা যদি আমি বলি, এই ফোনটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ফোনটা হচ্ছে Redmi Note 10 Pro, ভীষণ ভালো ক্যামেরা কোয়ালিটির থেকে শুরু করে, এটা হচ্ছে 6/128 GB, মানে যত ভিডিও করে যাও ভিডিও ফুল হচ্ছে না, এবং স্টেবিলাইজেশন আছে, সিনেমাটিক মোড আছে, এবং ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। তো কালার কোঅর্ডিনেশন তোমরা দেখতে পারবে, তো সব দিক থেকে এই ফোনটা ওয়ার্থ ইট, মানে টাকা আমার ওয়েস্ট হয়নি। তো এই ফোনটার কোয়ালিটি ওয়াইজ আমি যদি বলি, মানে রিভিউ করতে যাই, তো আমি বলবো যে এই ফোনটা তোমাদের কাছে যদি 20-তে যদি তোমরা ফোন কিনতে চাও, এই ফোনটারই তোমরা 8/128 কিনতে পারো, যদি তোমরা গেম পারপাসে ফোন কিনতে চাও। তো আমার জন্য এই ফোনটা অনেক ভালো, তো আমি প্রচণ্ড স্যাটিসফাইড, এবং আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো এই ফোনটা কিনো।
খারাপ না মানে খুব ভালো ফোনটা মানে অ্যাজ আ ভিডিও পারপাসে ফটো পারপাসে মানে ভালোভাবে চলে যাবে এবং এই ফোনটা যখন আমি কিনি এটা আমাদের অ্যাড্রেসে আসেনি এটা এসেছিল আমার বাবার অফিসের বসের অ্যাড্রেসেই অর্ডার করেছিল তো তারপর আমি গিয়ে নিই তো আনবক্সিং ভিডিও আমি করতামই কিন্তু আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি ফোনটা নিয়ে ডাইরেক্ট শুভর সাথে শুভর বাড়িতে চলে যাই তো ওখানে গিয়েই ওর ফোনে যতটা পেয়েছি আমি আনবক্সিংটা করার চেষ্টা করেছি তো সেই ক্লিপটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ভালো লাগবে আর সেরকম ভাবে কিছু শেয়ার করার নেই আমি যা রিভিউ দেওয়ার তোমাদেরকে দিয়ে নিয়েছি কিভাবে ফোনটা কিনলাম সেটাও বলে নিয়েছি এবার র্যান্ডামলি ভিডিও আসতে থাকবে আই হোপ তোমরা এক্সাইটেড এবং তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম প্রচুর হ্যাপি আমার জন্য কারণ আমি ভীষণ হ্যাপি যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসে বলেই দেখে তো আশা করছি তোমরাও হ্যাপি এবং এক্সাইটেড হবে যে নেক্সট ভিডিও কি আসতে চলেছে তো চলো চট করে তোমাদের সাথে আনবক্সিং ভিডিওটা শেয়ার করে দিই তো এখানে আমি শুভদের বাড়িতে গেছিলাম এবং আমি ভীষণ হ্যাপি ছিলাম তো শুভ এখানে ভিডিওটা করে দিচ্ছে তা আর দেখতেই পাচ্ছ আবার ভালো করে নিল এবং এত কিউট যে পেছনে ওদের বাড়ির সব ফোনের কভারগুলোকেও রেখেছে তো এখন শুভর থেকে আমি চাইলাম ব্লেডটা খোলার জন্য এবং আমি এত খুশি ছিলাম তোমরা দেখবে আমি হেসেই যাচ্ছি লিটারালি এবং যখন খুললাম আমার এত আনন্দ হচ্ছিলো যে নিজের টাকায় ফোন কিনলে যে আনন্দটা হয় সেরকমই হচ্ছিল আমার তো এটা আমি এখানে খুলতে পাচ্ছিলাম না তো শুভ বলল এই সামনেটা থেকে খোল তো এটাকে খুললাম এবং ও মাই মাই এই কালারটা এত সুন্দর মানে ফটোতে যেরকম লাগছিল তার থেকে বেশি সুন্দর ক্যামেরায় ঠিকমতো ক্যাপচার হচ্ছে না বাট সামনাসামনি খুব ভালো লাগছিলো এবং এর ডিসপ্লেটাও অনেকটা বড় তো ফোনটাকে সাইডে রেখে দিলাম এবার আমি ভেতরে কী কী দিয়েছে আমাকে দেখিয়ে দিই তো একটা ফাস্ট চার্জার দিয়েছে যেটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এবং তার সাথে এর জ্যাকটা দিয়েছে এবং এক্সাইটমেন্টটা আমি দেখাতেই ভুলে গেছি যে দেখো ফোনটা পেয়ে আমি এত আনন্দ এবং শুভর মাকেও জিজ্ঞাসা করছি কাকিমা ভালো হয়েছে তো এত আনন্দ পেয়েছিলাম যে আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে এর সাথে একটা কভার দিয়েছিল তো ফোনটাকে একবার অন করে আমি সব সেটিং করে নিয়েছি এবং বাড়িতে এসে তোমাদেরকে এর ব্যাক কভারটা দেখিয়ে দিই এরকম ম্যাট ব্যাক কভার দিয়েছিল তো শুভদের বাড়িতেই ফার্স্ট এই ভিডিওটা নিয়ে আমাকে জানাতে ভুলবে না যে কীরকম কোয়ালিটি লাগছে তোমাদের তো খুব সুন্দর কালারটা দেখাচ্ছে So that's all for today's video. See you in my next video. Ta-ta.